বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বরাবরের মতো আজকের অনলাইন ক্লাসেও তোমাদের স্বাগত জানাচ্ছি আমি জয়নব আক্তার বিভাগীয় প্রধান হিসাব বিজ্ঞান বিভাগ আগ্রাবাদ মহিলা কলেজ বিবিএস পাস উনিশ বিশ শিক্ষাবর্ষের ছাত্রীরা তোমাদের করাচ্ছিলাম ফিনান্সিয়াল স্টেটমেন্ট তারপরে দুই দিন ক্লাস নিলাম জার্নাল এন্ট্রি তারপরে এখন ক্লাস নিচ্ছি অ্যাডজাস্টিং এন্ট্রি আজকে তোমাদেরকে অ্যাডজাস্টিং এন্ট্রির দ্বিতীয় পর্ব বা সেকেন্ড ক্লাসটা আজকে নিব তো আমি গত ক্লাসে একটা অঙ্ক করিয়েছিলাম আজকে তোমাদের জন্য যে প্রশ্নটা নিয়ে আসছি সেই প্রশ্নটা আগে একটু দেখে নাও এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন দুই হাজার পনেরো সালের প্রশ্নটা প্রথমে একটু ভালো করে প্রশ্নটা দেখো প্রশ্নটা হচ্ছে দ্য ফলোয়িং

তো প্রিয় শিক্ষার্থীরা প্রথমে কী কী আছে দেখো ক্যাশ এরপরে আছে এ আর ক্যাশ কোনো পরিবর্তন হয়নি এ আরে দেখো পরিবর্তন আছে এ আর প্রথম আনএ্যাডজাস্টেড ছিল চার হাজার এরপরে হচ্ছে ছয় হাজার অর্থাৎ এটা বৃদ্ধি পাচ্ছে এরপর আছে প্রিপেড ইন্স্যুরেন্স চার হাজার পাঁচশো দুই হাজার অর্থাৎ এটা হ্রাস পাচ্ছে সাপ্লাইস চার হাজার এক হাজার এটাও হ্রাস পাচ্ছে তারপরে ইকুইপমেন্ট তিরিশ হাজার তিরিশ হাজার কোনো সমন্বয় নাই ইকুইপমেন্ট হ্রাস বৃদ্ধি পায় নাই নোটস পেবেল বিশ হাজার বিশ হাজার এটাও পরিবর্তন হয়নি একুমুলেটেড ডেপ্রিসিয়েশান আগের ছিল না বর্তমানে আছে সুতরাং একুমুলেটেড ডেপ্রিসিয়েশান বৃদ্ধি পাচ্ছে তারপরে স্যালারিস পেবেল আগে ছিল না এখন আছে দুই হাজার টাকা অ্যাকাউন্টস পেবেল ছয় হাজার ছয় হাজার কোনো হ্রাস বৃদ্ধি পায় নাই ইন্টারেস্ট পেবেল আগে ছিল না কিন্তু বর্তমানে আছে সুতরাং এটাও আমাদের ধরতে হবে আন আনআর্ন রান্ট রেভিনিউ চার হাজার পাঁচশো তিন হাজার এখানেও একটু কমে গেছে পাচ্ছে সুতরাং এটা পরিবর্তন হয়েছে ক্যাপিটাল চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার উড্রন দুই হাজার দুই হাজার এগুলো পরিবর্তন হয়নি এরপরে আসবে র্যান্ট রেভিনিউ নতুন করে আসছে আগে ছিল না এক হাজার পাঁচশো স্যালারিজ এক্সপেন্স আসছে দুই হাজার টাকা ডেপ্রিসিয়েশান এক্সপেন্স এক হাজার পাঁচশো টাকা তারপরে সার্ভিস রেভিনিউ দুই হাজার টাকা সাপ্লাইজ এক্সপেন্স তিন হাজার টাকা ইন্টারেস্ট এক্সপেন্স এক হাজার টাকা এবং ইন্স্যুরেন্স এক্সপেন্স দুই হাজার পাঁচশো টাকা এগুলো হচ্ছে রেয়া মিলের আনএজাস্টেড অ্যান্ড অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের আইটেমগুলো বললাম কয়েকটা ছিল আগের ছিল না এখানে রেন্ট রেভিনিউ থেকে একেবারে ইন্স্যুরেন্স এক্সপেন্স পর্যন্ত এগুলি কিন্তু আনএডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ছিল না কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে সুতরাং আমাদের সমন্বয় করতে হবে অর্থাৎ যে যেই আইটেমগুলো বা যে অ্যাকাউন্টসগুলি হ্রাস বৃদ্ধি পাচ্ছে যেহেতু এখানে কোনো নিচে কোনো সমন্বয় দেয়া নাই তাহলে যে অ্যাকাউন্টগুলো হ্রাস বৃদ্ধি পাচ্ছে সেগুলো থেকে আমাদের সমন্বয় যাবেদা বের করতে হবে অর্থাৎ কোনটার সাথে কোনটা সমন্বয় এটা আমরা অঙ্ক যখন আমরা অঙ্ক করি অঙ্ক করতে করতে আমরা পেয়ে যাই যেমন প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা যায় অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে সার্ভিস রেভিনিউটা যায় সাপ্লাইজের সাথে সাপ্লাইজ এক্সপেন্সটা যায় একুমুলেটেড ডেপ্রিসেশনের সাথে ডেপ্রিসেশনটা যায় তারপরে ধরো স্যালারির সাথে স্যালারিস পেবেলটা যায় ন ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে ইন্টারেস্ট পেবেলটা যায় আর্ন র্যান্ট রেভিনিউর সাথে র্যান্ট রেভিনিউটা যায় এর বাইরে কিন্তু এগুলো সে ব্যতিক্রম হয় না অর্থাৎ এটা একটার সাথে একটা রিলেটেড এইভাবে আমরা সমন্বয়গুলো করব। নিচে একটু দেখো নিচে জিনিসটা একটু তোমাদের বলি নিচে আমি নাম্বারিং করেছি এক নাম্বার এক নাম্বার সমন্বয়টা হবে দুই এবং আমি এখানে সিরিয়াল নাম্বার দিয়েছি এক থেকে বিশ পর্যন্ত দুই এবং সতেরো দুই দুইয়ের সাথে সম্পর্ক হচ্ছে সতেরো নম্বরের দুই নাম্বারে আছে অ্যাকাউন্টস রিসিভেবল সতেরো নাম্বারে আছে সার্ভিস রেভিনিউ তাহলে এই দুইটা দিয়ে একটা যাবে দা হবে যতটুকু হ্রাস বৃদ্ধি পাচ্ছে একটা একদিক বৃদ্ধি পাবে একদিক হ্রাস পাবে তোমরা মিলাবে ডেবিট এবং ডেবিট দিকে যত টাকা হ্রাস পাচ্ছে ক্রেডিট দিকে তত টাকা বৃদ্ধি পাচ্ছে এভাবে আসবে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট হ্রাস পাবে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিটও বৃদ্ধি পাবে দুই নাম্বার সমান্য হচ্ছে তিনের সাথে বিশ নাম্বার তিন নাম্বার এন্ট্রি হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স আর বিশ নাম্বারে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স তাহলে এটার সাথে এটা আসবে চার নাম্বারে ছিল সাপ্লাইজ সাপ্লাইজের সাথে আঠারো নাম্বার সাপ্লাইজ এক্সপেন্স এটার সাথে এটা আসবে তারপরে ছয় নাম্বারের সাথে ছয় নাম্বার হচ্ছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশান তার সাথে আসবে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ষোলো নাম্বার তারপরে আসবে আট নাম্বারের সাথে পনেরো নাম্বার আট এ ছিল স্যালারিজ পেবেল আর পনেরো নাম্বারের ছিল স্যালারিজ এক্সপেন্স তার এটার সাথে এটা আসবে এরপরে আসবে দশ নম্বরের সাথে আসবে ইন্টারেস্ট পেবেলের সাথে আসবে ইন্টারেস্ট এক্সপেন্স অর্থাৎ উনিশ নাম্বার আর এরপরে আসবে আনান রেন্ট রেভিনিউর সাথে আসবে চোদ্দো নাম্বার অর্থাৎ র্যান্ট রেভিনিউ এগারো সাথে ১৪ নাম্বার এভাবে জাবেদাগুলো হবে এবার একটা একটা করে জাবেদাগুলো তোমাদের বলছি প্র এখানে একটু এই ধরনের যখন আনএ্যাডজাস্টেড অ্যান্ড এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে তখন কিভাবে যাবেদা করতে হবে এটা একটু সংক্ষিপ্ত নিয়ম তোমাদের আমি এখানে বলে দিই যেমন ধরো ডেবিট যদি বৃদ্ধি পায় তাহলে ওই অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে বোঝা গেছে যেমন ডে স্যালারি স্যালারি আগে ছিল দুই হাজার এখন চার হাজার তার মানে স্যালারি এক্সপেন্স ডেবিট হবে এরকম যে কোনো আইটেম ডেবিট হল ডেবিট যদি বৃদ্ধি পায় ওই আইটেমকে ওই অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আবার যদি ডেবিট হ্রাস পায় ওই অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে একই রকম ক্রেডিট এন্ট্রি বৃদ্ধি পেলে ক্রেডিটটা বৃদ্ধি পেলে ক্রেডিট করতে হবে ক্রেডিট হ্রাস পেলে ডেবিট করতে হবে এভাবে আমরা হ্রাস বৃদ্ধি ধরে ধরে জাবেদাগুলো ঠিক করব। যেমন ধরো এআর আগে ছিল চার হাজার বর্তমানে ছয় হাজার তাহলে বৃদ্ধি পাচ্ছে তাহলে এআরকে বৃদ্ধি করতে হবে এআরকে আরকে ডেবিট করতে হবে আবার একই রকম ধরো আনান র্যান্ট রেভিনিউ এটা ছিল চার হাজার পাঁচশো বর্তমানে আছে তিন হাজার তাহলে এক হাজার পাঁচশো টাকা হ্রাস পাচ্ছে তাহলে আনান র্যান্ট রেভিনিউকে কিন্তু ডেবিট করতে হবে ওটা কমে গেছে এই জন্য ডেবিট করতে হবে তাহলে যেটা ক্রে ডেবিটের এন্ট্রি ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট হবে হ্রাস পেলে ক্রেডিট হবে আর ক্রেডিট বৃদ্ধি পেলে ক্রেডিট হবে হ্রাস পেলে ডেবিট হবে এইভাবে আমাদের জাবেদাগুলো করতে হবে টাকার অঙ্ক মিলিয়ে ডেবিট এবং ক্রেডিট টাকার অঙ্কগুলো মিলিয়ে ডেবিট এবং ক্রেডিট আমাদের করতে হবে তো প্রথমে আমরা এয়ারের সাথে করবো এয়ার বৃদ্ধি পাচ্ছে সুতরাং এয়ার ডেবিট হবে আর সার্ভিস রেভিনিউ সেটাও বৃদ্ধি পাচ্ছে ক্রেডিট অ্যান্ট্রি বৃদ্ধি পাচ্ছে সুতরাং সেটাও ডেবিট ক্রেডিট করতে হবে এ আর বৃদ্ধি পাচ্ছে বলে ডেবিট আবার সার্ভিস রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে বলে ক্রেডিট তাহলে যাবেদাটা হবে এ আর ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট এখানে দেখো দুই হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে আবার সার্ভিস রেভিনিউ দুই টাকা বৃদ্ধি পাচ্ছে সুতরাং এটা এক নম্বর যাবেদা এরপরে আসবে প্রিপেড ইন্স্যুরেন্স প্রিপেড ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে আগে একটু দেখে নাও প্রথমে ছিল চার হাজার পাঁচশো তারপর দুই হাজার অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকা হ্রাস পাচ্ছে তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সকে আমাদের এখন ক্রেডিট করতে হবে সাথে সাথে আমাদের দেখতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স কত টাকা বৃদ্ধি পাচ্ছে দেখো ইন্স্যুরেন্স এক্সপেন্স দুই হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে সুতরাং যাবে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট আমরা এইভাবে জার্নালটা করলাম তিন নম্বরে দেখো সাপ্লাইজের ক্ষেত্রে সাপ্লাইজ ছিল চার টাকা আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে এক টাকা তাহলে সাপ্লাইজ যেহেতু হ্রাস পাচ্ছে সাপ্লাইজকে ক্রেডিট করতে হবে আর সাপ্লাইজ এক্সপেন্স বিপরীত দিকে তিন হাজার টাকা বৃদ্ধি পাচ্ছে তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট এরপরে চার নাম্বার এন্ট্রিটা ডেপ্রিসিয়েশান সংক্রান্ত একুমিলেটের ডেপ্রিসিয়েশান আগের ছিল না বর্তমানে আছে তাহলে এটাকে যেহেতু ক্রেডিট হয়েছে সুতরাং ক্রেডিটই করতে হবে আর ডেপ্রিসিয়েশান এক্সপেন্স সেটাও আগে ছিল না বর্তমানে আছে তাহলে এটাকে ডেবিট করতে হবে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ডেবিট একুমিলেটের ডেপ্রিসিয়েশান ক্রেডিট এক টাকা পাঁচ নাম্বারে হচ্ছে স্যালারিজ এক্সপেন্স এখানে নোটস পেবেলের সাথে কোনো সমন্বয় নাই তারপরে স্যালারিজ পেবেল দেখো আগের ছিল না বর্তমানে আছে অর্থাৎ অ্যাডজাস্টেড জাস্ট ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট সুতরাং স্যালারিস পেবেলকে ক্রেডিট করতে হবে আর আমাদের দেখতে হবে স্যালারিজ এক্সপেন্স বৃদ্ধি পাচ্ছে কিনা আমাদের দেখো স্যালারিজ এক্সপেন্সও কিন্তু আগের ছিল না এখন আছে সুতরাং স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেবেল ক্রেডিট করে যাবেদাটা করতে হবে দুই হাজার টাকা এরপরে আছে দেখো অ্যাকাউন্টস পেবেলের কোনো সমন্বয় নাই দুই দিক সমান ইন্টারেস্ট পেবেল আগে ছিল না বর্তমানে আছে ক্রেডিট হয়েছে সুতরাং ইন্টারেস্ট পেবেলকে ক্রেডিট করতে হবে আমাদের বিপরীত দিকে দেখতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স আছে কি না দেখা যাচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্সও আছে নিচের দিকে ডেবিট এক হাজার টাকা তাহলে এটাও নতুন যাবে দা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট এক হাজার টাকা এরপরে আসবে আনআান রেন্ট রেভিনিউ দেখো চার হাজার পাঁচশো এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে তিন হাজার টাকা সুতরাং এটা এটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে হ্রাস পেলে ক্রেডিট যদি হ্রাস পায় সেটাকে ডেবিট করতে হবে তাহলে আন আন রেন্ট রেভিনিউকে আমাদের ডেবিট করতে হবে এক টাকা দিয়ে আর আমাদের রেন্ট রেভিনিউকে ক্রেডিট করতে হবে এক টাকা দিয়ে ক্রেডিট করতে হবে এক টাকা দিয়ে তাহলে এইভাবে আমরা মোটামুটি জাবেদাগুলো পেয়ে গেলাম জার্নালগুলো আমি আরেকবার তোমাদেরকে বলি প্রথম জাবেদাটা অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট তারপরে আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট এরপরে সাপ্লাইজ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট সাপ্লাইজ ক্রেডিট দিকে কমে গেছে সেজন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবেল ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট এবং আন রান্ট রেভিনিউ ডেবিট র্যান্ট রেভিনিউকে ক্রেডিট করে আমরা জার্নালগুলো করলাম তাহলে এখন বোঝা যাচ্ছে ডেবিট বৃদ্ধি পেলে ডেবিট হবে রাস পেলে ক্রেডিট হবে আর ক্রেডিট বৃদ্ধি পেলে ক্রেডিট হবে রাস পেলে ডেবিট হবে প্রিয় শিক্ষার্থীরা এন ইউ বিবিএস পাস ফার্স্ট ইয়ার দুই হাজার পনেরো আমার মনে হচ্ছে নতুন ব্যাচ পুরাতন ব্যাচ এরকম কিছু একটা ছিল এখনও আমি যে অঙ্কটা হাতে পেয়েছি সেটা হচ্ছে এনইউ বিবিএস পাস ফার্স্ট ইয়ার দুই হাজার পনেরো এটাও একটা ছোট ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আংশিক এটা কিন্তু আংশিক দেওয়া আছে সম্পূর্ণ না কারণ এখানে তিনটা চারটা আইটেম দেওয়া আছে চারটা সমন্বয় দেওয়া আছে অর্থাৎ চারটা আইটেমের সাথে সম্পর্কিত চারটা সমন্বয় প্রশ্নটা একটু আগে দেখে নাও কী কি আছে প্রিপেড ইন্স্যুরেন্স দুই হাজার চারশো তারপর অফিস সাপ্লাইজ দুই হাজার পাঁচশো অফিস ইকুইপমেন্ট তিরিশ হাজার আর হচ্ছে আনআর্ন রেন্ট আনআর্ন রেভিনিউ দশ হাজার এই হচ্ছে র্যা রেওয়ামিল আর নিচের সমন্বয়গুলোর মধ্যে কী কী আছে দেখো সমন্বয়ের মধ্যে ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাট দ্য রেট অফ টাকা থ্রি হান্ড্রেড পার মান্থ ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার মানে অতিক্রান্ত হবে প্রতি মাসে তিনশো টাকা করে আমাদের অঙ্কটা কিন্তু আমাদের লাস্ট প্রি প্রিপেয়ার করতে বলছে কি প্রিপেয়ারিং দ্য অ্যাডজাস্টিং এন্ট্রিস ফর দ্য মান্থ অফ মার্চ দুই হাজার ষোলো তাহলে বোঝাই যাচ্ছে যে এটা এক মাসের সমন্বয়ে যাবেদা করতে বলা হয়েছে সুতরাং আমরা এক মাসেরটাই করব আর ওখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স এক্সপায়ার টাকা থ্রি হান্ড্রেড পার মান্থ পার মান্থ হচ্ছে মাসে তিনশো টাকা এক্সপায়ার তাহলে তিনশো টাকার জন্যই যাবেদাটা হবে সাপ্লাইজ অন হ্যান্ড টোটাল টাকা নাইন হান্ড্রেড সাপ্লাইজ হাতে আছে নয়শো টাকা বাকিটাকে খরচ ধরতে হবে দুই টাকা ছিল ওখানে হাতে নয়শো টাকা আছে বাকিটা খরচ হিসাবে ধরতে হবে তারপরে এরপরে তিন নাম্বার সমন্বয় হচ্ছে অফিস ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েটস টাকা ফাইভ হান্ড্রেড পার মান্থ অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকা অবচয় ধরতে হবে আমাদের অঙ্কটা যেহেতু এক মাসের সুতরাং পাঁচশো টাকায় আমাদের যা করতে হবে আর যদি অঙ্কটা বার্ষিক হয় তাহলে বারো দিয়ে গুণ করে ডেপ্রিসিয়েশানটা বের করতে হবে ডেপ্রিসিয়েশান পার মান্থ পাঁচশো টাকা ধরে অঙ্কটা করতে হবে তারপরে দ্য টু ফি ফিফথ অর্থাৎ দুই ভাগ পাঁচ ভাগের দুই অংশ পাঁচ ভাগের দুই অফ দ্য আনআর্ণ সার্ভিস রেভিনিউ রেভিনিউ আন্ড ডিউরিং দ্য মান্থ উক্ত মাসে পাঁচ ভাগের দুই অংশ অর্জিত হয়েছে আনআর্ণ সার্ভিস রেভিনিউর পাঁচ ভাগের দুই অংশ আনআর্ণ সার্ভিস রেভিনিউ ছিল দশ হাজার টাকা তার পাঁচ ভাগের দুই অংশ অর্জিত হয়েছে অর্থাৎ পাঁচ ভাগের দুই অংশকে আয় হিসাবে ধরতে হবে তাহলে সেটা আসবে যত টাকা ছিল অর্থাৎ দশ হাজারকে পাঁচ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করলে চার হাজার টাকা আসে চার হাজার টাকাকে আয় হিসাবে ধরতে হবে সমন্বয় করতে হবে জাবেদাটা হবে চার হাজার টাকার জন্য এবারে জার্নাল এন্ট্রির মধ্যে চলে আসো জার্নাল এন্ট্রিগুলো দেখো জার্নাল এন্ট্রিতে কী কী আছে প্রথম প্রথম ইন্স্যুরেন্স এক্সপায়ার অ্যাট দ্য রেট অফ টাকা থ্রি হান্ড্রেড পার মান্থ ইন্স্যুরেন্স প্রতি মাসে তিনশো টাকা অতিক্রান্ত সুতরাং তিনশো টাকার জন্যই যাবেদা করতে হবে ইন্স্যুরেন্স এক্স যেহেতু রেওয়া মিলে প্রিপেড ইন্স্যুরেন্স আছে তাহলে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করে জার্নাল করতে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট যতটুকু অতিক্রান্ত ততটুকু বাদ দিতে হয় ততটুকু কমে যায় সেজন্য ক্রেডিট করতে হবে টাকা থ্রি তারপরে আসবে সাপ্লাইস সাপ্লাই ছিল দুই টাকা আর সাপ্লাইজ অন হ্যান্ড হচ্ছে নয়শো টাকা তাহলে দুই টাকা থেকে নয়শো টাকা বাদ দিলে ষোলোশো টাকা সুতরাং ষোলোশো টাকা খরচ ধরে জার্নাল করতে হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট ষোলোশো টাকা দু হাজার টাকার মধ্যে নয়শো টাকা হাতে আছে তাহলে ষোলোশো টাকা এক্সপেন্স ধরতে হবে এরপরে আসবে ডেপ্রিসিয়েশান এক্সপেন্স যেহেতু বলাই ছিল ডেপ্রিসিয়েশান পার মান্থ পাঁচশো টাকা করে যেহেতু আমাদের এক মাসের অঙ্ক সুতরাং আমাদের ডেপ্রিসিয়েশান ধরতে হবে পাঁচশো টাকা জার্নালটা সবাই তোমরা জানো ডেপ্রিসিয়েশান এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশান ক্রেডিট টাকা ফাইভ হান্ড্রেড এরপরে আসবে বলা হচ্ছে দশ হাজার টাকা আনআর্ণ সার্ভিস রেভিনিউ তার পাঁচ ভাগের দুই অংশ অর্জিত হয়েছে টু বাই ফাইভ অর্থাৎ পাঁচ ভাগের দুই অর্জিত হয়েছে আর চার হাজার টাকা অর্জিত হয়েছে চার হাজার টাকাকে আয় নিয়ে আসতে হবে আর বাকিটা অগ্রিম হিসাবে থেকে যাবে আনআর্ন রেভিনিউ ডেবিট অথবা আনআর্ণ সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার অ্যামাউন্ট হচ্ছে চার হাজার টাকা প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমি জাবেদাগুলো আবার বলছি প্রথম জাবেদাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স তিনশো টাকার জন্য কারণ এক মাসের অঙ্ক এক মাসের ইন্স্যুরেন্স তিনশো টাকা করে অতিক্রান্ত হয় তিনশো টাকা তিনশো টাকা করে কাটা যাবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট থ্রি হান্ড্রেড সাপ্লাইজ দুই হাজার পাঁচশো টাকা ছিল তার মধ্যে নশো টাকা হাতে আছে ষোলোশো টাকা ষোলোশো টাকা খরচ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট ষোলোশো টাকা এরপরে আসবে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একুলেটেড ডেপ্রিসিয়েশান যেহেতু পার মান্থ ফাইভ হান্ড্রেড টাকা দেয়াই ছিল তাহলে পাঁচশো টাকায় আসবে আর আনআন ব্র্যান্ড রেভিনিউ দুই মাসের ভাগের দুই অংশ অতিক্রান্ত সুতরাং আন আন্ড রেন্ট আনআ্যান্ড সার্ভিস রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে পাঁচ ভাগের দুই অংশ অর্থাৎ দশ হাজার টাকা পাঁচ ভাগের দুই চার হাজার টাকা আসবে সেভাবে আমরা যা শেষ করবো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আজকের অনলাইন ক্লাসটা আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের দুইটা অঙ্ক করালাম একটা হচ্ছে অ্যানিও বিবিএস পাস এটাও দুই আর যেটা আংশিকভাবে ভাবে দেওয়া ছিল সেটাও দুই হাজার তা আমি আজকের অনলাইন ক্লাসটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং বাসায় অবস্থান করো আল্লাহ হাফিজ